কেন আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে? এই কারণগুলি জানা দরকার, কি বলেন আপনারা? দূরে কেন? নাম্বার ওয়ান, কোরআন ও সহি সুন্নার জ্ঞানের অভাব। জানি না তো করবো কোথেকে, একজন ছাত্রকে আমি বলছি লেখ পরীক্ষা হলে, কয় জানি না কি লিখবো, উত্তরটা সঠিক না জানে পরীক্ষা হলে আসো কেন? এটা তো অন্যায়, অন্যায় না? আমরা কোরআন সুন্নার জ্ঞান থেকে মাহরুম, বঞ্চিত করা হয়েছে কৌশলে, সুকৌশল আমাদের দূরে সরে দেওয়া হয়েছে। আমি অনেক মাদ্রাসা ভিজিট করেছি, বলে অমুক শিক্ষক আরবি ব্যাকরণে খুব ভালো, উনি ফেকাতে ভালো, উনি অমুকে ভালো, শুনি নাই যে উনি হাদিসে ভালো, উনি তাফসিরে ভালো, খুব কম। আর ভালো বললে ওনার মতো করেই জানেন ভালো, অরিজিনাল ভালো না। কোরআন সুন্নার জ্ঞান যিনি পড়াবেন তিনি যদি না জানেন ভালো, ছাত্র কি শিখবে? কোরআন সুন্নার জ্ঞান আমাদের প্রচণ্ড অভাব, এই জন্য আমরা থেকে দূরে, যা জানি না তা করবো কেমনি? দুই নম্বরে প্রবৃত্তির গোলামি, নফসের গোলামি, আমার মনে যা চাই তাই আমি করব। কিসের কোরআন সুন্নাহ? আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছে এটা আমার জানা দরকার আছে। যদি বলি ভাই এটা হাদিসে আছে, কয় আমার বুজুর্গ বলে নাই, বলে এটা হাদিসে আছে বলে আমার সংগঠন নাই, বলে এটা ভাই মাঝহাবে নাই, এটা কয় আমার দেশে করে না, তাহলে এটা হয় না কেন, ওইটা হয় না কেন? প্রবৃত্তির অনুসরণ না? যে শিক্ষক আপনাকে সিলেবাস ধরাই দেয় সে হলো ঘৃণার পাত্র, আর যে আপনাকে জাল মিথ্যা সিলেবাস দেয় সে আপনার হলো ভালোবাসার পাত্র। কত বড় আমরা চালাক দেখেন, এটা তো অন্যায়। তিন নম্বর কারণে তাকলিদ, অন্ধ ব্যক্তি পূজা, ওই হুজুরে কইসের বাইরে আর কিছু হবে না, মাঝহাবে আছে ওইটাই হতে হবে। তা আপনি যে মাঝহাব মানেন, ব্যক্তি পূজা করেন, কিভাবে আপনার সম্ভব কোরআন সুন্নাহ আপনি বুঝবেন? দুঃখজনক হলো সত্য, একটা কথা আপনাকে বলি, অনেক আলেম ওলাম হয়তো আছেন, তাকলিদ শব্দটা কোনো মানুষের জন্য ব্যবহারযোগ্য বলেন তো আপনারা? এটা পশুর জন্য প্রযোজ্য শব্দটা। তাকলিদ মানে কাউরে ঘাড়ে দড়ি লাগাই টান দেবেন, ওর কোনো ইচ্ছা যেদিকে নেবেন সেদিকে যেতে হবে, এটা কি মানুষের হতে পারে? মানুষের জন্য এটা একটা পশুর জন্য হতে পারে, ওইটা নাকি আমাদের দেশে ওয়াজিব, তাকলিদ করা ওয়াজিব? মানে একজন হুজুরকে বা একজন পীরকে বা একজন ইমামকে বা একটা মাজহাবকে মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না সঠিক, এবং কোনো দলিল জিজ্ঞেস করা যাবে না। আপনাকে টিচার সিলেবাস ছাড়া পড়াই যাচ্ছে আর আপনি পড়েই যাচ্ছেন, স্যার কোথায়, কোন কত পৃষ্ঠায়, আই স্যার কোথায় আছে, কি বললেন, আই, এমন টিচার কিন্তু চলে না ইউনিভার্সিটি কলেজ স্কুলে, কিন্তু এটা কিন্তু মাদ্রাসায় চলে, দলিল জিজ্ঞেস করবো না, তাকলিদ করা উচিত। চার নম্বর মাঝহাব ও দলাদলি, যার যার নিয়ে টানা হাচড়া, আসলে সিলেবাসের খবর নেই, কোরআন সুন্নাহর খবর নেই, এই মাঝহাব, এই দল, ওই দল, ওই দল, আসলের খবর নেই, নকল নিয়ে টানাটানি, এটা কারণ কি না কোরআন সুন্নাহ থেকে বিমুখ হওয়ার? পাঁচ নম্বর ব্যক্তি স্বার্থপরতা, আমাদের মাঝে আজকে দেখা যায় আমার যেটাখানে ফায়দা আছে ওইটুক পড়াই, ওইটুক শিখাই, আপনার যেখানে ফায়দা ওইটা আমি করতে রাজি না, যার ফলে আমি কোরআন সুন্নাহ থেকে দূরে। এইভাবে বন্ধুরা অনেক পয়েন্ট আছে, নিজেদের বিবেক বুদ্ধিকে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য দেওয়া, চিন্তাবিদ মুফাক্কির ইসলাম, অনেক বড় হুজুর আল্লামা অমুক তমুক, নিজের বিবেক বুদ্ধিকে কোরআন সুন্নাহর উপরে চালা দিচ্ছে। মওদুদী সাহেব একজন চিন্তাবিদ ছিলেন, রাহিমাহুল্লাহ, অনেক জায়গায় তফসিরের ভুল করেছেন, যখন বলা হয়েছে এটা ভুল হয়ে গেছে, চালাম কালাম চাল গিয়া চাল গিয়া, কলমে যা লিখে দিয়েছে লিখে দিয়েছি, বুখারী শরীফের হাদিস কয়টা বিশ্বাসযোগ্য না, এটা বাস্তবযোগ্য না, অমুক এই সেই ওটাই চলবে,
তার আগের সালাফেসালেরা বুঝে চলে চলবে না, এবং ওই দল করলেই জান্নাত, অন্য দল করলে জাহান্নাম। অমুক হুজুর, তমুক হুজুর, যার যার চিন্তা চেতনা ভাবনাকে কোরআন সুন্নার উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং ওইটাই চলতেছে সমাজে। আজ আমাদের মাঝে দেখা যায় কোরআন সুন্না বুঝানোর বুঝানোর পড়ানোর ভালো শিক্ষকের প্রচন্ড অভাব। কোরআনের যে কোনো জায়গা খুলে দিয়ে 1000 টিচার নিয়ে এসে দাঁড় করে দেন, যে কোনো জায়গা খুলে বলে এই জায়গাটা পড়ান, 2-3 জন হয়তো হাত উঠাবে, বাকিরা বলবো পারবো না। পারলে নিজেরটা পারবে, কিন্তু আল্লাহ রাসূল যেটা চাইছে পারবে না। এত বড় সমস্যা, মনে নিজের চিন্তা চেতনা চালাই দিল। কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম ইমামের দিকে ডাকা হবে। এই তো ইমাম মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, এটা কোরআনের ব্যাখ্যা। ওই ইমাম হলো আমলনামা, ঠিক আছে? আর উনি ব্যাখ্যা করলেন ইমাম মানে মাজহাবের ইমাম। এই যে বুঝবে সে কোরআন সুন্নাহ আমল করতে পারবে, অপব্যাখ্যা কোরআনের যে কত অপব্যাখ্যা, পুরো কোরআনকে যার যার চিন্তা চেতনায় তফসির করে রেখে দিয়েছে। বন্ধুরা, এইভাবে নিজেদের রুচি দ্বারা দিন বুঝার চেষ্টা করা। সুফি সাহেবরা ওনার যেরকম ভালো লাগে ওরকমই, ওইটাই দিন। এক একজন এক এক তরিকা বানায়, যার যার মতো করে দিন মনে করে। কেমন কোরআন হাদিস শিখবেন? জাল এবং দুর্বল হাদিসের ভিত্তি, বিভিন্ন গল্প, স্বপ্ন, মিথ্যা, কেরামতের প্রতি আকৃষ্ট হওয়া। ও ওয়াজনু, সারা বাংলাদেশে এখন ওয়াজনু সেতু ভরে যাবে, সারা রাতের ওয়াজে কি আসবে? দুখান আয়াত নাই, একটা ভালো সহি হাদিস নাই, কিসা কাহিনী গল্প বুজুর্গ। সেদিনকে একজন আমাকে দেখালো, এই সোমবারের দিন প্রোগ্রাম শেষে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কইবেন, সুর একটা মেরে দিল লোকজন, সবাই কান খাড়া করে কি কইবেন আল্লাহ। তারপরে ঘটনা যেটা বলতে লজ্জা লাগে, ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা, তিনি আঙ্গুল খাড়া করে দাঁড় হয়ে যাবেন, হয়তো আপনার ফেসবুকে দেখছেন কিনা, আল্লাহ বলবে মা ফাতেমা তোমার আঙ্গুলটা নামাও না হয় আমার আরশে ফেলা যাইবো গা পড়ে যাইবো গা। ওয়াজ কি পাগল মতো শুনতেছে, আল্লাহ বলবেন মা ফাতেমা। চিন্তা করে দেখেন, একটা হাম্মক নাই ওখানে বলবে যে আল্লাহ কিভাবে ফাতেমারে মা কয়। এবং ফাতেমাকে মা বলা কোথা থেকে আসছে জানেন আপনারা? এই ইতিহাস, এই আকিদা জানেন কেন মা ফাতেমা বলে? শিয়াদের আকিদা, শিয়াদের একটা গ্রুপের আকিদা, জিবরিল আমিন আলাইহিসসালাম কোরআন আলীর কাছে না দিয়ে খেয়ানত করে মোহাম্মদের কাছে দিয়েছে, নাউজুবিল্লাহ। আসলে রসুল হলেন কে? আলী। তো রসুলের স্ত্রী মা হবে না? হবে না। আমরা যখন বলি মা খাদিজা, মা আয়েশা, মা উম্মে সালামা, নবীর স্ত্রী কোন মা কিনা, উম্মাহাতুল মুমিনীন কিনা, ওরা যেহেতু আলীকে নবী রসুল মানেন, ওই জন্যে তার স্ত্রী ফাতেমা মা, এই জন্য বলে মা ফাতেমা। কথাটা বুঝছেন? এবং শিয়া এবং সুফি এখানে একমত, শিয়ারা বলে সুফিরা বলে আল্লাহ বললেন মা ফাতেমা, আঙুল নামাও নাহলে আমার আজ গেল, আমি পড়ে মরে যাবো। চিন্তা করে দেখেন, আব্দুল কাদের জেলানির একটা ই হলো, উপাধি হলো কি, পিরানে পীর দাস্তগীর। আপনার মনে হয় শুনেছেন এগুলো, পিরানে পীর দাস্তগীর কি? ফার্সি কথা বুঝি না, কিন্তু হুজুরে কয় ভালো লাগে, ঠিক না? পিরানে পীর দাস্তগীর কেন বলে জানেন? আল্লাহ নাউজুবিল্লাহ আব্দুল কাদের জেলানির সঙ্গে শেষ আসমানে হাঁটাহাঁটি করতেছিলেন, আল্লাহ পা পিছলে পড়ে যাচ্ছিল, তখন আল্লাহর হাত ধরে নাউজুবিল্লাহ আব্দুল কাদের জেলানি আল্লাহরে বাঁচাই দিল। ওই আল্লাহর যারা বন্দেগি করে, যে আল্লাহ পা পিছলে পড়ে গেলে আব্দুল কাদের জেলানি ধরে উঠায়, ওই আল্লাহর বন্দেগি করেন আপনারা? যে আল্লাহ সর্বত্র বিরাজমান, হে আল্লাহর ইবাদত করেন আপনারা? যে আল্লাহ নিরাকার, ওই আল্লাহর ইবাদত করেন আপনারা?
আমরা নাউজুবিল্লাহ ওই ধরনের কোনো আল্লাহ আমরা মানি না, ও আল্লাহ হওয়ার যোগ্যই না। কোরআন সুন্নাহ এই কথাগুলো আছে নাকি? আছে। আল্লাহ পাক কইছেন, আল্লাহ পাক কথাটা কোরআনে আছে কোথাও? রাসুল পাক এই কথাটা আছে? কিন্তু আমরা হযরত আমরা বলি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের কোথায় আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হাদিসের কোথায় আছে? কোরআন সুন্নাহ পড়ার জন্য হুজুর বলেন, হুজুর বলা জায়েজ আছে? রাসুলকে হুজুর বলা জায়েজ আছে? তাই না, এটা বলা শিরিক। যা রাসুলকে হাজির নাজির মনে করেন, রাসুল সব জায়গায় হাজির হয়ে যায়, সব জায়গায় দেখে সবকিছু, তারাই বলে হুজুর, মানে তিনি উপস্থিত থাকেন সব জায়গায়। এই আকিদাটা বাতিল আকিদা কিনা, কোরআন সুন্নাহ পড়ি না, জানিও না, মনে করি এটা বুঝি বুখারী শরীফের এক নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন আমরা কোথায় গিয়ে পৌঁছছি। বিভিন্ন ইমাম মাশায়েখ পীর বুজুর্গ মুফতিদের মতামতকে অগ্রাধিকার দেওয়া, বিভিন্ন ধরনের সংশয় মুতাশাবিহাত, অনেক কারণ, সুন্নত ত্যাগ করার অপকারিতা, কোরআন সুন্নাকে ছেড়ে দেওয়ার ক্ষতির দিকগুলি, গুমরাহি ও পথভ্রষ্টতা। আপনি কি করবেন? গুমরাহ পথ পাবেন। ওমাই আসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। দেখেন আল্লাহর বাণী, দেখেন যে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করবে সে সুস্পষ্ট পথভ্রষ্ট হবে। কোথাও আল্লাহ বলছেন বাঈদা দালালাম, বাঈদা মানে সুদূর অনেক দূরে চলে যাবে, আর ফিরে আসার সুযোগ হবে না। অনেক দূরে যাওয়ার পরেও বুঝতে পারে না যে আমি গোমরা হয়েছি, আমি পথ হারাইছি। একেবারে দিবালোকের মধ্যে সাইনবোর্ডে লেখা আছে, মক্কার ইন্ডিকেট দেওয়া আছে, তারপরও উল্টা পড়ে চলতে আছে। এই স্পষ্ট গোমরা, সুদূর দূরের গোমরা কোনোদিন ফিরে আসবে? কেন? কোরআন সুন্নাহ আঁকড়ে না ধরের আমল না করা। মতনে কো দলাদলি, আজ আমাদের বিভিন্ন মত পথ, কারণ আল্লাহ কইছে বললেই হয়ে যায় দিন, রাসুল কইছে বললেই হয়ে গেল, আর একটু সুর দিলে তো এটা বেশি পাওয়ারফুল হয়ে গেল আর কি। আমাদের একজন ভাই ছিলেন, আপনার ছিলেন আমানুল্লাহ, শেখ আমানুল্লাহকে চিনতেন না? সুলাই ইসলামী সেন্টারে ছিলেন, কয় জাল হাদিসের পাওয়ার খুব বেশি দেখা যায়, মানে জাল হাদিস বলে একটা হাদিস দিয়ে সব মানে হের হয়ে যাচ্ছে আর কি। তো পাওয়ার খুব বেশি জাল হাদিসের, মিথ্যার পাওয়ার খুব বেশি, আসলে মুখে বেশি হলো কাজে কিন্তু বেশি নয়। বন্ধুরা, এভাবে আজকে আমাদের উম্মতের জাহান্নামে প্রবেশ। কোরআন সুন্নাহ যদি আপনি আমল না করেন কোথায় যাবেন? ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আমি সংক্ষেপে বলছি, উম্মতের শক্তি খর্ব হবে। একটা ফুটবল ফিল্ডে কয়জন প্লেয়ারে মারে বলেন তো? 22 জন, 3 জন জান, 22 জন খেলে যে যখন সুযোগ পায় মারে, মারে না? একজন এপারে মারলে চলে যায় ওই পারে, যায় না? পাম্পটা ছেড়ে দেন, হাওয়াটা ছেড়ে দেন, 22 জন যদি একসঙ্গে মারে কয় ফিট যাবে? কোন তো কয় ফিট যাবে? নড়বে না, ঠিক না? খাস তার শক্তি শেষ। আজ উম্মতের শক্তি সারা পৃথিবীর মুসলমানকে প্রতিদিন কচু কাটা করে কাটতেছে, কোনো প্রতিবাদ করার মতো শক্তি নেই। কেন? কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে। এইভাবে বিভিন্ন ফেতনাতে পতিত হয়ে আমরা, যাই হোক, আমার সময় খুব কম আলোচনা, এটা অনেক বড় আলোচনা। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কোরআন সুন্নাহ আমাদের আঁকড়ে ধরা দরকার, আমল করা দরকার, দুনিয়া আখেরাতে নাজাত হবে, আলহামদুলিল্লাহ। বেশি আলোচনা দরকার নেই, এটুকু বুঝে থাকেন, আমল শুরু করেন কালকে থেকে। কালকে থেকে একটা তরজমা কোরআন নেন, বুখারী শরীফ কোথায় আছে একটা নেন, পড়তে থাকেন। দোকানে বসে, গাড়ি চালাচ্ছেন, এয়ারপোর্টে হয়তো বা কোথাও গিয়ে দাঁড়ায় আছেন, হয়তো আপনি ড্রাইভার ম্যাডাম রে নামাই দিয়েছেন, বসে আছেন, পড়তে থাকেন। সিডি নেন না পড়তে পারেন, কত কিছু নেট খোঁজে, নেটের কত কিছু। আরে আমরা কোরআন সুন্নার জ্ঞান না আলো আলো নেওয়ার জন্যে আমাদের আগ্রহ হয় না। বন্ধুরা, এই কোরআন সুন্নাকে যত বেশি আঁকড়িয়ে ধরবেন, তত আপনি দুনিয়া আখেরাতে শান্তি পাবেন। যত সমস্যার
সমাধান পাবেন, আল্লাহর অসন্তুষ্টির জায়গায় সন্তুষ্টি পাবেন, আল্লাহর শাস্তির জায়গায় আপনি পাবেন, তার পক্ষ থেকে আপনি পাবেন আল্লাহর রহমত দয়া। এজন্যে